poate să aminte mai mult. Pe ea, doar lumii, ei nu pot să aminte mai mult. After being the home 951 kg length on that drive, Kunal Kohli, Uttarakhand, red corner, Ayub Singh, Uttarakhand, blue corner, that takes part. Kunal Kohli, Uttarakhand, red corner, Ayub Singh, Uttarakhand, blue corner. Uttarakhand. Manish Kumar, Uttarakhand. Go!
Lazia, Lazia, straight punch. Hollywood. Lazia, straight punch. Kuti lakna from the always known to all the players. Now I am again going to announce the name of the medalist. All the players in the Disco medal name in I have to take it from there. Rishin Purnat, Rishin Purnat, Blue Corner, minus 53, 89 contact drive. Manish Kumar, Uttarakhand, Red Corner, Rishin Purnat, Red Corner, Blue Corner. Manipur team coach, UK team coach, UK, Uttarakhand team coach, this report is the Tami number one. यहाँ पे खाली कर दो गोल्ड मेडल सीनियर गए माइनस टू गुलगुली कोरोना आने का मार्का सिल्वर की बैक करना है रेड कॉर्नर छोटा कॉफी छोटा कॉफी की प्रोफेशन को अब तक कोई प्रोफेशन হয়েছে ইভেন্ট রয়েছে সেটা পয়েন্ট ফাইটিং করলাম
আগামী দিনে কি লক্ষ্য রয়েছে? আগামী দিনে কি লক্ষ্য রয়েছে? কালকে কি সোনা পাবে? নিশ্চয়ই পাবো, আমি সিলভারের জন্য সেটেল হওয়ার জন্য আসিনি এখানে, সোনা নিতেই এসেছি। নাম? অলিভিয়া, এসকে অলিভিয়া। কোথা থেকে পার্টিসিপেট করছো? সরি, কোথা থেকে, কোন রাজ্য থেকে বললে? আমি ওয়েস্ট বেঙ্গল পিন থেকে খেলছি। বাড়ি? আজকে আমাদের অনেকদিন বাদে, কোভিডের জন্য আপনি জানেন যে খেলাধুলো অনেকদিন বন্ধ ছিল, তো অনেকদিন বাদে আমাদের কলকাতায় ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে। সেটায় 12টা স্টেট পার্টিসিপেট করছে, 12টা স্টেট থেকে ছেলেমেয়েরা এসেছে এবং প্রায় 300-র ওপর পার্টিসিপেশন হয়েছে। আমরা PLY স্টেডিয়ামে আছি আর আমাদের এটা খুব গর্বের ব্যাপার যে আমাদের অলিভিয়া হলদিয়া থেকে, শি হ্যাজ কাম অল দ্য ওয়ে ফ্রম হলদিয়া, হলদিয়া থেকে আমাদের কাছে ট্রেনিং করে আজকে সে বেঙ্গল টিমে খেলছে। দুটো ক্যাটাগরিতে খেলবে, একটা কিক লাইট আর একটা আপনার পয়েন্ট ফাইটিং, এই দুটো ক্যাটাগরিতে খেলবে। আই এম সরি, কিক লাইট না, লাইট কন্ট্যাক্ট আর পয়েন্ট ফাইটিং, এই দুটো ক্যাটাগরিতে অলিভিয়া খেলবে। আপনার কাছে এখন পর্যন্ত কত ছাত্র আছে? আমাদের কাছে নিয়ারলি 200 ছাত্রর ওপর আমরা ট্রেন করি। আমাদের ডোজো হচ্ছে কলকাতাতেই, শরৎ ঘোষ রোডে, মাইকস মার্শাল আর্টস লেখাও আছে। আজকের এই কিকবক্সিং নিয়ে সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছেন? একদম সাধারণ মানুষে খুবই ইন্টারেস্টেড কিকবক্সিংয়ে। আমাদের এখানে এই রিসেন্টলি তিনটে পরপর চ্যাম্পিয়নশিপ হলো, একটা 7 তারিখে ডিস্ট্রিক্ট লেভেল হলো কলকাতায়, দার্জিলিংয়ে আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপ হলো 28 থেকে 31 অগস্ট, আর আজকে এখানে কলকাতা 28 থেকে 31 জুলাই, আর আজকে অগস্ট মাসে এই 18 থেকে 21 অগস্টের এখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপও হচ্ছে। কিকবক্সিং আমার মতে বিশেষ প্রয়োজন হচ্ছে বাচ্চাদের এবং মেয়েদের শেখা, এটা 100% দরকার, কারণ আজকালকার দিনে ইন্ডিপেন্ডেন্টলি অনেক মেয়েরাই কাজ করতে বেরোচ্ছে, অনেক জায়গায় নিজের শহরে, বাইরে শহরে এবং বিদেশেও যাচ্ছে, তাদের জন্য সেলফ ডিফেন্স, কনফিডেন্স, এই জিনিসগুলো কিকবক্সিং ভীষণভাবে এনে দেয়। তাই জন্য আমার মতে বাচ্চাদের এবং মেয়েদের স্পেসিফিক্যালি কিকবক্সিং শেখা খুবই দরকার। আপনার নাম? আমার নাম ময়ূর ব্যানার্জি, আই এম ফ্রম মাইকস মার্শাল আর্টস, ওয়েস্ট বেঙ্গল টিম, অ্যান্ড আমাদের মাইকস মার্শাল আর্টস থেকে 6 জন ছাত্র নেমেছে, তার ভেতর একজন গতকাল ভিসা খেলেওছে, সে গোল্ড মেডেল জিতেছে লাইট কন্ট্যাক্ট ফাইটে। এরপরে আপাতত অগস্ট মাসের পরে আমাদের আর ন্যাশনাল লেভেল কোনো চ্যাম্পিয়নশিপ এই বছর ন্যাচারালি হবে না, যদি ইন্টারন্যাশনাল হয় তার নোটিফিকেশান আমাদের কাছে আসবে, এখনও আসেনি। এই বছরের জন্য অগস্ট মাসে এটাই আমাদের ন্যাশনাল করে শেষ। এই অনুষ্ঠানে কারা কারা, কোন কোন রাজ্য এসেছিলো? এইখানে আমাদের 12টা রাজ্য এসেছিলো অল ওভার ইন্ডিয়া থেকে, 12টা রাজ্য অন্তত ধরুন আপনার নর্থ ইস্ট থেকে এসেছিল, মণিপুর, তারপর আপনার আসাম, তারপর ওয়েস্ট বেঙ্গল তো নিশ্চয়ই ছিল রিপ্রেজেন্টেড, তারপর উড়িষ্যা, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সাউথ থেকে এসেছিল কেরালা, এরকম অনেকগুলো মিলিয়ে 12খানা আমাদের স্টেট থেকে রিপ্রেজেন্টেশন হয়েছে এই চ্যাম্পিয়নশিপ। এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের কতগুলো প্রাইজ নিয়ে এলেন? এই মুহূর্তে বলা একটু মুশকিল, কারণ প্রাইজের গোল্ড মেডেলের ট্যাবুলেশনটা এখনও হয়নি, কিন্তু ফাইনাল একটা ট্যাবুলেশন হবে আর সেইখান থেকে আমরা বেস্ট স্টেট পারফর্মার, বেস্ট পারফর্মিং স্টেটের একটা আন্দাজ পাব। আপনার কাছে হলদিয়ার অলিভিয়া অল্প সময়ের মধ্যে এসে ন্যাশনাল পর্যায়ে একটা জায়গা করে নিল, কি বলবেন? হ্যাঁ, এটা আমি তো খুব খুশি, আজকাল মেয়েদের জন্য মার্শাল আর্ট শেখাটা খুবই প্রয়োজন হয়ে গেছে, এবং সেই জায়গায় অলিভিয়া যে আমাদের এখানে হলদিয়া থেকে এসে 9 মাসের ভেতর সে শুধু এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নয়, সে এর আগে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলেছে দার্জিলিংয়ে, সেইখানে সেকেন্ড পজিশন পেয়েছে বলেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বেঙ্গল টিমে চান্স পেয়েছে, এখানে এসেও সে আজকের খেলায় সেকেন্ড পজিশন পেয়েছে, কালকে ওর আরেকটি ইভেন্ট আছে, সেইটায়ও একটা জায়গা আছে যেখানে সে একটা প্রাইজ পেতে পারে, সেটা আমরা কালকে জানতে পারবো অফকোর্স, বাট অলিভিয়া এক সাংঘাতিক পারফরমেন্স দেখিয়েছে মাত্র 9 মাসের ভেতর। আগামী দিনের অলিভিয়াকে নিয়ে কোনো ভাবনা রয়েছে ওয়েস্টবেঙ্গল টিম? আমি খুব এনকারেজ করবো অলিভিয়াকে যে এখানে আমাদের মাইকস মার্শাল আর্টসে প্র্যাকটিস চালিয়ে যেতে, মার্শাল আর্টসের, এবং আগে গিয়ে ও যদি এরকমভাবে এগিয়ে চলে তাহলে খুব তাড়াতাড়ি আমরা ওকে ইন্টারন্যাশনাল ফোরামেও নামাতে পারবো। আপনার নাম? আমার নাম ময়ূর ব্যানার্জি, ফ্রম মাইকস মার্শাল আর্টস, কলকাতা। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি।
মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।